আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যদি আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে একটি সুস্থ এবং দীর্ঘ যাপনের জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল ড্রাগসের প্রয়োজন নেই অথচ আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের গবেষকরা সায়েন্টিস্টরা একটি নতুন ওষুধের উপর গবেষণা চালাচ্ছেন তারা একটি ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ রাপামাইসিনের উপর গবেষণা চালাচ্ছেন অ্যাজ এ লঞ্জিভিটি পিল দ্যাট মিন্স তাদের মতে এই ওষুধটি আপনার আয়ুকে বৃদ্ধি করতে পারে এই ওষুধটি মূলত কাজ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপ্রেস করার মাধ্যমে আপনার সেলুলার গ্রোথকে কন্ট্রোল করার মাধ্যমে এটি মূলত এফডিএ দ্বারা অ্যাপ্রুভড হয়েছে আপনার যে সকল রুগীরা অর্গান ট্রান্সপ্লান্ট করে তাদের জন্য ব্যবহার করার জন্য কজ এটি মূলত যখন অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় তখন শরীর যাতে করে সেই অর্গানকে অ্যাকসেপ্ট করে আই মিন রিজেক্ট না করে এই জন্য মূলত এই ওষুধটি কাজ করে তবে এই ওষুধটির মারাত্মক কিছু সাইড এফেক্টস রয়েছে লাইক সিরিয়াস ইনফেকশন জীবন নাশকারী ইনফেকশন আপনার নিউমোনিয়া ইভেন ক্যান্সার সো এত মারাত্মক ফার্মাসিউটিক্যাল মেডিসিনকে কেন তারা লঞ্জিবিটি বুস্ট করার জন্য ব্যবহার করতে চাচ্ছে যেখানে আমাদের কাছে অজস্র ন্যাচারাল আরও বেশি মেডিসিন রয়েছে যা আপনার লঞ্জিবিটিকে বুস্ট করতে পারে অন্যদিকে রাপামাইসিন নিয়ে নতুন একটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় কুকুরদের উপর করা গবেষণায় অনুমান করা হয়েছে যে এটি কুকুরদের লাইফ স্প্যান প্রায় টেন টু ইলেভেন পার্সেন্ট বৃদ্ধি করতে পারে এবং তাদের কুকুরদের গড়ায়ও প্রায় দশ পার্সেন্টের বেশি বৃদ্ধি করতে পারে যেটা আমাদের মানুষদের ক্ষেত্রে প্রায় এগারো বছর বা বারো বছরের মতো আপনার গড়ায়র মধ্যে যোগ হবে তো এটা সুনিশ্চিত না যে এই ওষুধটি আমাদের গড়ায়ুকে বৃদ্ধি করতে পারবে যদিও বা বৃদ্ধি করতে পারে বাট এটার অজস্র সাইড ইফেক্ট রয়েছে আপনি এই ওষুধটি গ্রহণ করা ছাড়াই আপনার অটোফেজিকে বুস্ট করতে পারেন জাস্ট তিনটি ন্যাচারাল সলিউশন ফলো করার মাধ্যমে সর্বপ্রথম এক নম্বরে আমি আপনাকে রেকমেন্ড করব হাই ইনটেন্স ইন্টারভাল ওয়ার্কআউট করার জন্য আই মিন যে কোনো ব্যায়াম যা করলে আপনার হার্টবিট প্রচণ্ড রকমে বেড়ে যায় এবং আপনার শ্বাস প্রশ্বাস অনেক বেড়ে যায় এরকম ব্যায়াম আপনি যদি সপ্তাহে তিন চার দিন করেন তাহলেই আপনার অটোফেজি অনেক বেশি অ্যাক্টিভ থাকবে অ্যান্ড দেন আপনি লঞ্জিবিটির বেনিফিটসগুলো পেতে পারবেন দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব খালি পেটে কফি গ্রহণ করার জন্য লাইক সকালে ঘুম থেকে উঠেই আপনি কফি গ্রহণ করতে পারেন এতে করে কফি মূলত আমাদের লিভার লিভার সেলের মধ্যে এবং আমাদের ইউনো মাসল সেলসের মধ্যে আমাদের শরীরের মধ্যে অটোফেজিকে অনেক বেশি বাড়িয়ে দেয় অনেক বেশি বুস্ট করে আই মিন আপনার সেলুলার ডেভরিজ আপনার কোষের মধ্যে যত রকম নোংরা পদার্থ জমে আছে এবং আপনার স্লাগিজ সেলগুলোকে অ্যাকচুয়ালি ড্যামেজ করে ধ্বংস করে আপনার শরীরকে রিপেয়ার হতে এবং হিলিং হতে হেল্প করে সো সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে কফি গ্রহণ করা খুব খুব গুরুত্বপূর্ণ আমি রেকমেন্ড করব প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক টেবিল চামচ পরিমাণ কফি এবং আপনার এক টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল একসাথে মিক্স করে গ্রহণ করার জন্য এটা আপনাকে একটি ট্রিমেন্ডাস বুস্ট দিবে আপনার মেন্টাল হেলথকে সুপার চার্জ হতে সাহায্য করবে এবং আপনাকে ব্যাপী সমস্ত কাজ করতে অনেক অনেক সাপোর্ট দিবে। এবং তৃতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করব টার্মারিক বা হলুদ গ্রহণ করার জন্য না টার্মারিকে থাকা কার্কিমিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যাটা খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটা মূলত অটোফেজিকে বুস্ট করে সো কার্কিউমিন আপনার অটোফেজিকে বুস্ট করার মাধ্যমে লঞ্জিবিটি জিনিসগুলোকে ত্বরান্বিত করে অন্যদিকে এটা নানাবিধ রোগের জন্য ইফেক্টিভ লাইফ ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইউনো ক্যান্সার এটা ক্যান্সারের জন্য অনেক অনেক কার্যকরী একটি ওষুধ এবং এটা নানাবিধ রোগের জন্য কাজ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুপারচার্জ করে আপনার শরীর থেকে ব্যথা দূর করে আপনার রাতের ঘুম ভালো করতে সাহায্য করে মিন এটার ব্যানিফিটসগুলো বলে শেষ করার মতো না সো টারমারিক আমাদের সকলের বাসায় রয়েছে হলুদ আমাদের সকলের কাছেই রয়েছে আপনি খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারেন আমি রেকমেন্ড করব কাঁচা হলুদের রস এক চামচ পরিমাণ এবং সাথে আপনার সামান্য এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ ফাঁকি করে পাউডার করে সেটা এক চিমটি পরিমাণ মিক্স করবেন এক চামচ পরিমাণ হলুদের রসের সাথে কাঁচা হলুদের রসের সাথে এটা আপনি আধা গ্লাস বা এক গ্লাস পরিমাণ কুসুম কুসুম গরম পানিতে মিক্স করে গ্রহণ করতে পারেন সো খুবই সিম্পল রেমিডি আপনাকে জাস্ট এক চা চামচ পরিমাণ কাঁচা হলুদের রস এবং এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ ফাঁকি এবং সম্ভব হলে আপনি এটার সাথে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা ইউনো আপনার ঘি যোগ করতে পারেন জাস্ট অল্প পরিমাণে জাস্ট কয়েক ড্রপস পরিমাণে দেন কুসুম কুসুম গরম পানির সাথে আধা আধা গ্লাস বা এক গ্লাস পরিমাণ কুসুম কুসুম গরম পানির সাথে মিক্স করে সপ্তাহে চার দিন বা পাঁচ দিন গ্রহণ করুন এটা আপনার শরীরের ইনফরমেশন কমানোর মাধ্যমে আপনার ইউনো টেলিমের লেন্থ বৃদ্ধি করতে আপনাকে হেল্প করবে আপনার লঞ্জিবিটি বুস্ট করতে আপনাকে হেল্প হবে সো আমাদের আসলে র্যাপামাইসিনের মতো ফার্মাসিউটিক্যাল ক্ষতিকর সাইড যুক্ত মেডিসিনের প্রয়োজন নেই জাস্ট প্রাকৃতিকভাবেই আপনি ফাস্টিং করার মাধ্যমে অ্যান্ড দেন সকালে কফি গ্রহণ করার মাধ্যমে হাই ইন্টেন্স ইন্টারভেল ওয়ার্কআউট করার মাধ্যমে অ্যান্ড দেন আপনার টার্মারিক গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার অর্ডোফেজিকে বুস্ট করতে পারেন সো দ্যাট ইট যদি আপনি আপনার শরীরকে রোগমুক্ত রাখতে চান এবং নেক্সট লেভেলে আপনার হেলথকে নিয়ে যেতে চান তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো আজকের ভিডিওর এই তিনটি স্টেপ স্ট্রিক্টলি ফলো করার জন্য সো দ্যাটস ইট যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ